ইবাদত বন্দেগী ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পবিত্র রমজান পালন করছেন মুসলিমরা। অনেকেই এই মাসে ওমরা পালনে যান ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে। সম্প্রতি মক্কায় ওমরা করতে যাওয়া ছোট্ট এক শিশু নজর কেড়েছে সবার। পুলিশের বাধা উপেক্ষা করে পবিত্র কাবায় চুমু দিয়েছে সে। এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। ভিডিওতে দেখা যায়, ছোট্ট বোরখা পরা শিশুটি কাবার দিকে যাওয়ার পর তাকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা এবং তাকে তার বাবার কাছে চলে যেতে বলা হয়। এরপর শিশুটি তার বাবার সঙ্গে কথা বলে, পরে আবারও কাবার দিকে দৌড়ে আসে সে, কিন্তু তাকে আবারও ফিরিয়ে দেওয়া হয়। স্বল্প তাপে ভালো খাবার, সন্তুষ্ট পরিবার, সার্কেল গ্যাস স্টোভ, হরদম রান্না। নাছোড় বান্দা শিশুটি পুনরায় যাওয়ার পর নিরাপত্তারক্ষীরা তাকে তুলে ধরে এবং কাবার ভেতরে থাকা কালো পাথরে চুমু দিতে দেয়। এই কালো পাথরটি হাজরে আসফাদ নামে পরিচিত। ছোট্ট এই শিশুটির এমন দৌড়াদৌড়ি অনেকের মনে ধরেছে। বেশিরভাগ মানুষই তার জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের রমজান মাসে কাউকে একবারের বেশি ওমরা পালনের অনুমতি দেওয়া হবে না। ভিড় কমাতে এবং অন্যরাও যেন ওমরা পালন করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরা পালনের অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের জন্য ওমরা পালনের অনুমতি চেয়ে আবেদন করেন, তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে, সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরা করতে পারবেন না। রমজানে ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর মধ্যে অন্যতম হল, যারা শুধুমাত্র ওমরা পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন। বিদেশি মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সহজে ওমরা পালন করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরা পালনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এই ভিসাধারীরা মদিনার রওজা শরীফেও যেতে পারবেন, এজন্য তাদের অনলাইনে একটি অনুমতি নিতে হবে। আফসার আনাজ, কালবেলা ডেস্ক।